তো অন্যায়, তুমি কেন সামনে আসছো? তুমি আইসা আমার রাস্তাটা বন্ধ করে দিলে, আমি তো চলে যেতে পারতাম, তোমার জন্য তো আমি দাঁড়ায় আছি। দেখতেছো জ্যামের ভিতরে মানুষ দাঁড়াইতে পারে না, তুমি রং সাইডটা ঢুকাই দেওয়া বসে রয়েছো, ওর চাপায় লাভ আছে বামা? তোমরা নিজেরা জ্যাম সৃষ্টি করো। রং সাইড থেকে আইসা সে দেখতেছে যে গাড়িগুলো আসতে পারছে না, তারপর মানে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়ে বসে আছে। এই যে প্রতিটা রিক্সা দেখেন রং সাইড দিয়ে আসতেছে, এই যে যাত্রীগুলো আছে এরা যদি বলে যে ভাই আমি রং সাইড দিয়ে যাবো না, বা সে রাস্তা পার হয়ে যদি রিক্সাটা নাই, তাহলে তার এই প্রবলেমগুলো তো হয় না। এই জ্যামগুলোর কারণে শুধু যে বাস আলাদা দায়ী দিব সেটাও না, আমরা যারা প্যাসেঞ্জার আছি আমরাও দায়ী, আর রিক্সাওয়ালারা তো অশিক্ষিত, ওদেরকে কী বলবেন? ওদের থেকে হচ্ছে আমরা যারা প্যাসেঞ্জার আছি আমরা খারাপ। আমি যদি আপনার রং সাইড দিয়ে যেতে না বলি, তাহলে আমি বলবো যে আমি যাবো না রং সাইড, তাহলে কীভাবে আমাকে রং সাইডে নেবে? আমরা আমাদের ফ্যাসিলিটির জন্য, আমাদের সুবিধার জন্য আমরা রিক্সাওয়ালা রং সাইডে রং করতেছে, ওইখানে আমার স্বার্থ আছে, সেজন্য আমি কোনো কথা বলতেছি না। বাট আরেকজনের তো প্রবলেম হচ্ছে, যখন যার যার স্বার্থে আঘাত লাগে তখনই সে কথা বলে, অথচ যে তার কারণে যে আরেকজনের সমস্যা হচ্ছে এই জিনিসটা তখন সে বুঝতেছে না। আবার এরাই ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিখবে যে বাংলাদেশের কোনো কিছু উন্নয়ন সম্ভব না, কোনো কিছু উন্নতি সম্ভব না, বাট এই যে উল্টা পথে এই যে রিক্সাগুলো আসতেছে, এই রিক্সাগুলো কেন বন্ধ করা পসিবল না? এই যে যাত্রী যারা আছে অনেকটা রাস্তা কিন্তু তার উল্টা দিয়ে আসতেছে, সে যদি তার রিক্সা নিয়ে যায় আসার দরকার, সে যদি রাস্তা অপোজিট থেকে রিক্সা নেয় রাস্তাটা পার হয়, তাহলে তো এই প্রবলেমগুলো হয় না। রাস্তাটা পার হতে গেলে তার কষ্ট হয়ে যায়। এই দেখেন তারা কত সুন্দরভাবে ঢিলে ঢুলে রং সাইড দিয়ে আসতেছে, উল্টা আসতেছে, কী বলবেন এদেরকে?